ايه يا عم ده بيشتم كانوا তো সাইন আমরা হ্যাঁ তো আমি আপনাদের যে কোর্সটা নিব এই কোর্সের নাম হচ্ছে CE313। ওকে, এই কোর্সের নাম হচ্ছে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, অর্থাৎ স্টিল স্ট্রাকচারের ডিজাইনের উপরে এই ক্লাসটা নেওয়া হবে। একটু বল, সবাই শুনতে পাচ্ছেন তো আমার কথা? হ্যালো, যেটা আছে সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে সবাইকে আমি আপাতত মিউট করে দিচ্ছি, আর আপনারা যদি কথা শুনতে না পান তাহলে যে নিচে চ্যাট আছে এখানে গিয়ে মেসেজ করে দিন, স্যার আমি শুনতে পাচ্ছি না, প্রবলেম হচ্ছে বা এটা বুঝতে পারতেছি না। সবাইকে মিউট করে দিচ্ছি। ওকে, তাহলে ক্লাস শুরু করে যাচ্ছি। তো এই স্টিল স্ট্রাকচারের উপরে আমি সিলেবাসটা কি কি আছে সিলেবাসটা সবাই লক্ষ্য করেন, এখানে হচ্ছে মিড টার্ম এবং ফাইনাল। মিড টার্মে আপনাদের পড়াবো ইন্ট্রোডাকশন, ডিজাইন অফ টেনশন মেম্বার, ডিজাইন অফ ওয়েল্ডেড এন্ড বোল্টেড কানেকশন, ডিজাইন অফ ব্রেক কলাম, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে স্টিল স্ট্রাকচারের যে কাহিনিটা আছে সেটা, আর ডিজাইন অফ টেনশন মেম্বার হচ্ছে যে মেম্বার গুলো আমার শুধু টেনশন ফোর্স এর আন্ডারে থাকবে সেটাকে হচ্ছে আমার ডিজাইন অফ টেনশন মেম্বার বলা হয়। অর্থাৎ এটা যদি আমার একটা মেম্বার হয়, বিম হয়, এটা যদি আমার শুধু টেনশন ফোর্স এর আন্ডারে থাকে তাহলে এটা ডিজাইনটা কি হবে সেটা বিবরণ হচ্ছে আমার ডিজাইন অফ টেনশন। তারপরে ডিজাইন অফ ওয়েল্ডেড এবং বোল্টেড কানেকশন, কানেকশন কি আমার একটা স্টিল স্ট্রাকচার, এটা যদি আমার বিম হয় আর এটা যদি আমার কলাম হয় এখানে আমার জয়েন্ট করা থাকবে, এই জয়েন্টটা হচ্ছে আমার বিভিন্ন নাট বোল্টের মাধ্যমে বা ঝালের মাধ্যমে করা হয়। তো এই জয়েন্টটা কিভাবে করব সেই ডিজাইনটা হচ্ছে আমার এখানে এখানে করা হবে। ডিজাইন অফ ওয়েল্ডেড কলাম, ডিজাইন অফ বিম কলাম, এটা যেদিন করা বুঝতে পারবেন। এই কোর্সের জন্য আমার কি কি বই লাগবে, এই কোর্সের জন্য আমার বই যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার এই যে প্রথম যে বই সেটা হচ্ছে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার, এই বই নিয়ে গেলো গেলোডের বই সবচেয়ে বেশি ফলো করা হবে, এই বইটা আপনারা কিনতে পারেন। তাছাড়াও নিচে আরও দুটো বই আছে, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার এই কৃষ্ণ কৃষ্ণামাচার, তারপর হচ্ছে একটা AIS এর হচ্ছে একটা কানেকশন দেওয়া আছে। তো এগুলো ম্যাটেরিয়াল আপাতত আপনাদের লাগবে, এটা আমি দিয়ে দেবো আপনাদের, সমস্যা নেই। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আপনারা তো শুনতে পাচ্ছেন সবাই নাকি? হ্যালো, জি স্যার শুনতে পারছি। দেখতে পারছেন তো আমি স্ক্রিনে কি দেখাইছি, সবাই দেখতে পারছেন না? জি স্যার দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে, তো আচ্ছা আপনাদের সাথে একটা আলোচনা করি, সেটা হচ্ছে যে ক্লাস অনলাইন ক্লাস নরমালি দুই বা দুই ভাবে নেওয়া যায়, একটা হচ্ছে এইভাবে জুমের মাধ্যমে আর একটা হচ্ছে হয়তো আমি একটা ভিডিও করে ইউটিউবে দিলাম, তারপর সেটা লিংক আর ম্যাটেরিয়াল আপনাদেরকে দিয়ে দিলাম ফেসবুকে। তা আপনারা কোনটাতে কোনটাতে করতে চান, কোনটাতে আপনাদের ভালো হবে বলে মনে করেন? স্যার যদি ভিডিওটা আগের দিন আপলোড দেওয়া যায় তাহলে হয়তো পরের দিন 10-15 মিনিট ক্লাস নিলেই হয়তো বা প্রবলেম গুলো সলভ করা সম্ভব। আসলে ওভাবে তো আসলে অনেক সময় লাগবে, আপাতত আমি তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে আপনাদের জুমেই ক্লাস নিচ্ছি আর জুমের ভিডিওটা রেকর্ড করা থাকবে, যেটা হচ্ছে আপনাদের পরে দেওয়া হবে। যাই হোক, এবার আসি পরবর্তী কথায়, ইন্ট্রোডাক্টরি যে কথা আছে সেটা।
স্যার এগুলো পিডিএফ দেওয়া হবে কি স্যার দিবেন স্যার হ্যাঁ আমাদের পিডিএফ পিডিএফ সব দেওয়া হবে সময় তো এবার এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন মানে হচ্ছে আমার স্ট্রাকচার কি বা স্ট্রাকচারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো কি কি সেটা তো স্ট্রাকচারের অ্যাডভান্টেজ কি কি একটা স্ট্রাকচার আমি কেন ইউজ করব সেটা হচ্ছে এক নম্বর দেওয়া আছে লাইটনেস লাইটনেস অর্থ হচ্ছে যে স্ট্রাকচারটা হচ্ছে আমার হালকা দুই নম্বর হচ্ছে হাই স্ট্রেন্থ এন্ড স্টিফনেস পার হয় অর্থাৎ স্টিল স্ট্রাকচারের ডিফ্লেকশনটা খুব কম হয় এবং স্ট্রেন্থটা অনেক হাই তিন নম্বর হচ্ছে ইজ অফ ফেব্রিকেশন এন্ড মেস প্রোডাকশন অর্থাৎ একটা পেজ শো করতেছে না স্যার ফার্স্ট পেজে শো করাছে হ্যাঁ ফার্স্ট পেজে পড়াচ্ছি আমি এই যে অ্যাডভান্টেজ অফ স্টিল স্ট্রাকচার দেখতে পাচ্ছেন না স্যার আমরা দেখতেছি CE313 ডিজাইন অফ স্টিল স্ট্রাকচার এখন দেখতে পাচ্ছেন এইবার হইছে জি স্যার ভালো আছে স্যার তো এখানে আমার দেখেন অ্যাডভান্টেজ অফ স্টিল স্ট্রাকচার ঠিক আছে তো একটা স্টিল স্ট্রাকচারের অ্যাডভান্টেজ কি কি আমি কেন একটা স্টিল স্ট্রাকচার ইউজ করব তো এক নাম্বার দেয়া আছে হচ্ছে লাইটনেস স্টিল স্ট্রাকচারটা আমার অনেক হালকা তারপর দেয়া আছে হাই স্ট্রেন্থ এন্ড স্টিফনেস অর্থাৎ একটা স্টিল স্ট্রাকচারের স্ট্রেন্থ অনেক হাই তিন নাম্বার হচ্ছে ইজ অফ ফেব্রিকেশন এন্ড ম্যাস প্রোডাকশন অর্থাৎ স্টিল স্ট্রাকচার আমার খুব দ্রুত প্রোডাকশন করা যায় তারপর হচ্ছে স্টিল স্ট্রাকচারটা আমার ফাস্ট এন্ড ইজি ইরেকশন এন্ড ইনস্টলেশন অর্থাৎ একটা স্টিল স্ট্রাকচার আমি কি খুব দ্রুত প্রোডাকশন করতে পারবো আবার দ্রুত সেই স্ট্রাকচারটা আমি তৈরি করতে পারবো রিমুভও করতে পারবো একটা আরসিসি স্ট্রাকচার তৈরি করতে আমার অনেক সময় লাগে এক মাস দুই মাস লাগে কিন্তু একটা স্টিল স্ট্রাকচার আমার সর্বোচ্চ দুই থেকে পাঁচ থেকে ছয় দিন লাগে এই পাঁচ ছয় দিনের মধ্যে আমি ক্রিয়েট করতে পারবো এই জন্য বলা হয়েছে ফার্স্ট অ্যান্ড ইজি ইরেকশন এন্ড ইনস্টলেশন তারপর হচ্ছে কি সাবস্টেনশিয়াল ইলিমিনেশন অফ ডিলেস ডিউ টু ওয়েদার অর্থাৎ ওয়েদারের জন্য যে ডিলেটা হয় এই ডিলেটা বা এই দেরিটা স্টিল স্ট্রাকচারের ক্ষেত্রে হবে না মানে কি আপনি একটা আরসিসি স্ট্রাকচার করতে যাচ্ছেন তো আরসিসি স্ট্রাকচারে কি হয় যদি বৃষ্টি হয় ওই সময় তো আমি স্ট্রাকচারটা কি ক্রিয়েট করতে পারবো না স্টিল স্ট্রাকচারে আমার কি হয় স্টিল স্ট্রাকচারে হচ্ছে আমি এটা ওয়েদার যাই থাকবো না কেন আমি যে কোনো সময় এটা তৈরি করতে পারবো তারপর হচ্ছে আমার মোর অ্যাকুরেট ডিটেলিং অর্থাৎ স্টিল স্ট্রাকচারটা আমি খুব ভালোভাবে ডিটেলিং করে তৈরি করতে পারবো তারপর হচ্ছে স্টিল স্ট্রাকচারে কোনো সিঙ্কিং বা কোনো ক্রিপিং হবে না তারপর হচ্ছে এই স্টিল স্ট্রাকচারে আমার কোনো স্ক্যাফোল্ডিং দেওয়া লাগবে না ফর্মওয়ার্ক মানে কি স্ক্যাফোল্ডিং টোল্ডিং দিয়ে কিছু দেওয়া লাগবে না তারপর স্টিল স্ট্রাকচারে যেমন বিভিন্ন টার্মাইট অ্যান্ড রড পোক টার্মাইট মানে কি বিভিন্ন ধরনের উৎপন্ন উই পোকা অর্থাৎ কাঠের স্ট্রাকচারে হচ্ছে আমার বিভিন্ন ধরনের উৎপন্ন বা উই পোকার আন্ডারে থাকে বাট স্টিল স্ট্রাকচারটা আমার এই উৎপন্ন বা উই পোকাতে কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আমার স্টিল স্ট্রাকচারটা হচ্ছে ইউনিফর্ম কোয়ালিটি তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশনের হ্যান্ডেলিংটা খুব ইজিলি হয় এখানে অনেকগুলো দেয়া আছে আপনারা পারলে পাঁচ সাতটা লিখবেন পরীক্ষায় কোনো সমস্যা নেই অ্যাডভান্টেজ অফ স্টিল স্ট্রাকচার বুঝতে পারছেন তো নাকি জি স্যার বোঝার কিছু না জাস্ট হালকা পাতলা তো এবার স্টিল স্ট্রাকচারের ডিসঅ্যাডভান্টেজ কি কি বা স্টিল স্ট্রাকচারটা আমার কি কি ক্ষতি বা কি কি অপকার হয় তো স্টিল মানে তো লোহা আর লোহা মানে করোশন তো এখানে বলা আছে যে সাসেপ্টিবিলিটি টু করোশন অর্থাৎ একটা স্টিল স্ট্রাকচার হচ্ছে আমার কি করোশন হয়ে থাকে তারপর কি লো ফায়ার রেজিস্ট্যান্স অর্থাৎ স্টিল স্ট্রাকচারের ফায়ার রেজিস্ট্যান্স ক্ষমতাটা খুব কম আপনারা দেখবেন যে লোহার একটা কড়াই কিন্তু খুব দ্রুত গরম হয় আর আপনি একটা কংক্রিটের কড়াই বানায় যদি আপনি তাপ দেন সেটাতে কিন্তু অত তাড়াতাড়ি তাপ প্রবাহ হবে না মানে একটা লোহার তৈরি কোনো জিনিসে কিন্তু তাপ খুব দ্রুত প্রবাহিত হয় সেই জন্য বলা হয়েছে যে লো ফায়ার রেজিস্ট্যান্স তারপর কি যে
একটা স্টিল মেম্বারের যদি ডেপথ অনেক কম হয় তাহলে কি সেটার ডিফর্মেশন অনেক হাই হবে, অর্থাৎ ডিফর্মেশন অনেক হাই হবে। যেমন এটা ডেপথ, এই স্টিলের ডেপথ হচ্ছে বললাম যে ডেপথ আছে, আর একটা স্টিল মেম্বার যদি আমার এরকম কম ডেপথে হয় এটা যদি লোড দেয় তাহলে কি এটার ডিফর্মেশন কি অনেক হাই হবে না, এরকম হাই হবে। আর এই বড় মেম্বারটার ডিফ্লেকশন একটু কম হবে, থেকে স্টিল স্ট্রাকচার আমি কেন ইউজ করব এটা হচ্ছে আমার স্পিড অফ কনস্ট্রাকশন কি যে আমার স্টিল স্ট্রাকচারটা কংক্রিট স্ট্রাকচারের তুলনায় খুব দ্রুত কনস্ট্রাকশন করা যায়। এখানে কথাগুলো লেখা আছে, আপনারা বানায় লিখবেন। এই নাম্বার হচ্ছে লোয়ার প্রজেক্ট কস্ট। লোয়ার প্রজেক্ট কস্ট বলতে যে আমার একটা স্টিল ফ্রেম স্ট্রাকচার যে খরচ সেই খরচটা আরসিসি স্ট্রাকচারের তুলনায় অনেক কম। যেমন আমি যদি 10 তলা বা 12 তলা একটা বিল্ডিং করি, এই বিল্ডিংটা আরসিসিতে যে খরচ হবে স্ট্রাকচারে তার চেয়ে 5-7% খরচ কম হবে। কিন্তু আমি যদি 10-12 তলার কম বিল্ডিং করি বা ছোট 6-7 তলা 5 তলা এই বিল্ডিং গুলোর ক্ষেত্রে আবার আরসিসি স্ট্রাকচারে কস্ট কম, এই জিনিসটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে অ্যাস্থেটিক অ্যাপিয়াল। অ্যাস্থেটিক অ্যাপিয়াল মানে হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক বিল্ডিং স্ট্রাকচারে যে বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক স্ট্রাকচার আছে। হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমি এখানে যদি একটু নেটে যাই, তো অ্যাস্থেটিক অ্যাপিয়াল হচ্ছে আমার হচ্ছে যে কথাটা আর কি বলুন যে অনেক সময় দেখবেন অনেক বিল্ডিং আছে যেগুলোর ছাদ বা রুফ হচ্ছে গম্বুজের মতো সার্কুলার, তো এই টাইপের বিল্ডিং গুলো কিন্তু আরসিসি দেওয়া সম্ভব না, এগুলো বিল্ডিং স্টিল দিয়ে সম্ভব। তো এই যে অ্যাস্থেটিক বা দেখতে সুন্দর বা সৌন্দর্য বর্ধনের জন্য আমার স্টিল স্ট্রাকচারটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর হাই স্ট্রেন্থ, স্টিলের স্ট্রেন্থ অবশ্যই হাই কনক্রিটের থেকে, সাস্টেনেবল অর্থাৎ স্টিলটা হচ্ছে আমার পরিবেশ বান্ধব। ধরেন যে কোনো একটা ভূমিকম্পে ঢাকার কোনো একটা বিল্ডিং ভেঙে গেল এবং স্টিলের একটা স্টিল স্ট্রাকচার ভাঙলো, একটা বিল্ডিং ভাঙলো, তো স্টিল একটা আরসিসি বিল্ডিং এ তো আমার অনেক ধুলাবালি থাকে, তো এই ধুলাবালিটা কি হবে পরিবেশের সাথে মিশে পরিবেশটা দূষিত হবে, বাট স্টিল স্ট্রাকচারে কিন্তু আমার সেই ক্ষতিটা হবে না। স্টিল স্ট্রাকচার স্টিল যেরকম সেরকমই থাকবে। তারপর ইনোভেটিভ, অর্থাৎ আমি বিভিন্ন ধরনের নতুন ডিজাইন অ্যাপ্লাই করতে পারি, মডিফাইবল, অর্থাৎ একটা স্টিল স্ট্রাকচারে আমি যখন ইচ্ছা যে কোনো জায়গায় আমি একটা বিম অ্যাড করতে পারি বা যে কোনো জায়গায় একটা কলাম অ্যাড করতে পারি, বা আরসিসি স্ট্রাকচারে কিন্তু যে কোনো সময় আমি বিম বা কলাম অ্যাড করতে পারবো না, এফিশিয়েন্ট ইত্যাদি। এরপরে প্রশ্নটা আসি যে টাইপ অফ স্টিল সেকশন, স্টিল সেকশন জিনিসটা কি? স্টিল সেকশন হচ্ছে এটা যদি আমার একটা স্টিল বিম হয়, যে কোনো বিম হয়, যে বিমটাকে আমি যদি ক্রস সেকশন করি তাহলে ক্রস সেকশনটা দেখতে যেরকম হবে এরকম ধরনের বর্গাকার লাগবে, এটা হচ্ছে আমার সেকশন। স্টিলের বিমকে যদি আমি এভাবে ক্রস করি তাহলে এটা কি হবে, স্টিল সেকশন হবে। তো স্টিলের ক্ষেত্রে এই স্টিল সেকশনটা শুধুমাত্র বর্গাকার হয় না, এটা বিভিন্ন শেপের হয় এবং এর বিভিন্ন নাম আছে। নামটা কি কি? নরমালি স্টিল সেকশন 3 প্রকার, একটা হচ্ছে হট রোল সেকশন, একটা হচ্ছে ওয়েল্ডেড সেকশন, আর একটা হচ্ছে আমার কোল্ড ফর্ম স্টিল সেকশন। তো হট রোল সেকশন কি, যে সেকশনগুলো আমার দেখা গেল যে লোহা গরম করে বিভিন্ন সাঁচের মধ্যে দিয়ে একটা শেপ তৈরি করা হয় সেটাকে আমার হট রোল সেকশন বলা হয়।
অটো সেকশনে আবার ভাগ আছে, একটা হচ্ছে ইউনিভার্সাল বিএম, ইউনিভার্সাল কলাম, প্যারালাল, টেপার ফ্রেম চ্যানেল, ইকুয়াল আর ইকুয়াল চ্যানেল, এগুলো নাম। আর এই যে এখানে আমার সেকশনগুলো দেয়া আছে, ডিসপ্লে সেকশন কি কি, সি সি এর মতো দেখতে এটাকে চ্যানেল সেকশন বলা হয়, আই এর মতো দেখতে কলাম সেকশন বা আই সেকশন বা ডাবল সেকশন বলা হয়, তারপরে যে এইভাবে বিম সেকশন, তারপরে যে এল এর মতো দেখতে এটাকে বলা হয় অ্যাঙ্গেল সেকশন, টি এর মতো দেখতে এটাকে টি সেকশন বলা হয়, ঠিক আছে, এগুলো হচ্ছে আমার হলো সেকশন। এবার হচ্ছে আমার কি দুই নম্বর হচ্ছে ওয়েল্ডেড সেকশন। ওয়েল্ডেড সেকশন বলতে এখানে এই সেকশনটা এই সেকশনটা এই সেকশনটা তিনটা সেকশন যদি আমি ওয়েল্ড করে একটা সেকশন বানাই বা দুই তিনটা সেকশন ওয়েল্ডিং করে নতুন একটা সেকশন বানাই সেটাকে আমার ওয়েল্ডেড সেকশন বলা হয়। এটা হচ্ছে এখানে দেখেন তিনটা আইবিম, এটা একটা এটা একটা এটা একটা, এই তিনটা আইবিম একসাথে ঝালাই করছি, ঝালাই করে কি একটা কম্পোজিট সেকশন ক্রিয়েট করছি, কম্পোজিট সেকশনটাকে বলা হয় আমার ওয়েল্ডেড সেকশন। তো এরপর একটা কথা আছে ম্যাটেরিয়াল স্পেসিফিকেশন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য, যে একটা সেকশনের স্টিলের একটা সেকশনের বিভিন্ন অংশ থাকে, ওকে, বিভিন্ন অংশ থাকে, কোন অংশের নাম কি এটা আপনাদের আগে জানতে হবে। ধরলাম এটা একটা আই সেকশন, একটা স্টিলের জন্য এই আই সেকশনটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো একটা আই সেকশনের এই উপরে টপ এবং বটমে যে পোর্শনটা থাকে এই পোর্শনটাকে বলা হয় ফ্লেঞ্জ, যেখানে লেখা আছে ফ্লেঞ্জ, ওকে, পোর্শনটাকে বলা হয় ফ্লেঞ্জ। এই দুইটা ফ্লেঞ্জকে যুক্তকারী যে একটা দণ্ড থাকে এই দণ্ডটাকে বলা হয় ওয়েব। ওয়েব মানে কি সংযোগকারী, অর্থাৎ এই দুইটা ফ্লেঞ্জকে সংযোগ করছে, এজন্য এটাকে বলা হয় ওয়েব। ওয়েবের যে থিকনেসটা এটাকে বলে ওয়েব থিকনেস, আর ফ্লেঞ্জের থিকনেসটাকে বলে ফ্লেঞ্জ থিকনেস, আর স্টিল বিমের এই টপ এজ থেকে বটম এজ যে ডিসটেন্স হয় এটাকে বলা হয় কি বিম হাইট। ঠিক তেমনি আমি যদি একটা সি সেকশন ড্র করি এখানে, ধরুন যেটা আমার একটা সি সেকশন, তাহলে সি সেকশনে আমার এটা এবং এটা, এটাকে আমার বলবো কি ফ্লেঞ্জ, আর এই যে এই দুটো ফ্লেঞ্জকে যুক্তকারী অংশটা এটাকে বলবো আমি ওয়েব। কি সবাই বুঝতে পারছেন ওয়েব এবং ফ্লেঞ্জ কাকে বলে? জি স্যার। ভেরি গুড। তো এরপর একটা কথা আসে, সেটা হচ্ছে যে আমার অনেক সময় স্টিল স্টিল স্টিলের গায়ে বা রডের গায়ে আপনার বিভিন্ন নাম দেখা থাকে, নাম লেখা থাকে বা বিভিন্ন টেবিল আছে, আপনারা যখন ডিজাইন করবো সেই টেবিল থেকে মান নিয়ে আমরা এরকম স্টিল সেকশন চুজ করবো। তো বিভিন্ন স্টিল সেকশনকে যেমন এই যে এই যে এই সেকশনটা, এই সেকশনের একটা নামকরণ থাকে বা বিভিন্ন সেকশনের একটা নাম থাকে, যেমন আমার নাম ধরেন আসাদুজ্জামান বা আপনার নাম ধরেন যে রহিম, এরকম সবার একটা নাম থাকে যে নামের মাধ্যমে তার প্রপার্টি বোঝা যায়। ঠিক তেমনি স্টিল স্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে আমার স্টিল সেকশনটা চুজ করা হয় তার নাম দেখে, এই নামটা পাবো কোথায়, স্টিলের টেবিল থাকবে সেই টেবিল থেকে, টেবিলগুলো যখন ম্যাথ করানো হবে আপনাদেরকে দেখানো হবে কোনো সমস্যা নেই। তো সেই নামগুলো অনেক ভাবে এরকম থাকে, যেমন 610 ইউবি 125 অথবা 150 গুণ 150 গুণ 16 ইয়ে এরকম নাম থাকে। সো এই নামগুলো দ্বারা আমরা কি বুঝতে পারি, এখানে 610 দ্বারা প্রথম যে ওয়ার্ডটা থাকবে, প্রথম ওয়ার্ডটা দ্বারা বোঝায় যে অ্যাপ্রক্সিমেট ডেপথ, অর্থাৎ এই সেকশনের উপর থেকে নিচে যে ডেপথ আছে এই ডেপথটা হচ্ছে 610, এটা দেওয়া অবশ্যই মিলিমিটার, ওকে। তারপর ইউনিভার্সাল বিম, ইউনিভার্সাল বিম মানে হচ্ছে এটা বিম হিসাবে ইউজ, তারপর 125 মানে কি 125 হচ্ছে এই বিমটার ইউনিট ওয়েট, অর্থাৎ প্রতি এক মিটার লেন্থে এর ওজন কত কেজি, অর্থাৎ এক মিটার একটা বিম নিলেন নিয়ে এটাকে মাপলেন দেখলেন যে 125 কেজি। এখন হচ্ছে আরেকটা কথা যে আমার কিছু সেকশন আছে এরকম এল এর মতো দেখতে, যেটাকে আমার এল সেকশন বা অ্যাঙ্গেল সেকশন বলা হয়। তো এই অ্যাঙ্গেল সেকশনের নামকরণটা এভাবে করা হয়, 150 বা এখানে একটা নাম্বার থাকে ইনটু এখানে একটা নাম্বার ইনটু 16। তো এটা দ্বারা বোঝায় যে প্রথমটা হচ্ছে আমার এই লেগের এই টপ বা উপলম্ব লেগের লেগের দৈর্ঘ্য, পরেরটা হচ্ছে ভার্টিক্যাল এই হরিজন্টাল লেগের দৈর্ঘ্য, 16 ইএ মানে হচ্ছে 16 হচ্ছে কি 16 মিলিমিটার, এগুলো সব মিলিমিটারে, আর ইএ হচ্ছে আমার এইটার এটার হচ্ছে নামকরণ ইকুয়াল অ্যাঙ্গেল, এখানে যদি ইউ এ থাকে সেটা হবে আনইকুয়াল অ্যাঙ্গেল,
আনইকুয়াল অ্যাঙ্গেল বলতে কি বোঝায়? এই যে এই এল সেকশনের এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য যদি সেম থাকে তাহলে সেটাকে ইকুয়াল অ্যাঙ্গেল বলে, আর এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য যদি সেম না থাকে তাহলে সেটাকে কি হবে? আনইকুয়াল অ্যাঙ্গেল বলে। এবার আসি তিন নাম্বার, পোর ফর্ম স্টিল সেকশন। পোর ফর্ম স্টিল সেকশনটা কি? পোর ফর্ম স্টিল সেকশন হচ্ছে দিস আর ফর্ম ফ্রম থিন প্লেটস এট রুম টেম্পারেচার। অর্থাৎ আমরা অনেক সময় দেখি যে আমাদের বাসা বাড়ি বা গুদাম ঘর বা বিভিন্ন গ্যারেজ এগুলো দেখি যে বিভিন্ন টিন দিয়ে তৈরি, বিভিন্ন ধরনের টিন বা স্মল স্মল শীট দিয়ে তৈরি। যে অনেক সময় দেখবেন আপনারা অনেকে দেখবেন যে গ্লাস ইউজ করে, তো বিভিন্ন গ্লাস বা যেটাকে আমরা বলি থাই গ্লাস, থাই গ্লাসের যে ফ্রেমটা এই ফ্রেমটা কিন্তু এক ধরনের স্টিল দিয়ে তৈরি। এই স্টিলটা দেখবেন যে অনেক অনেক কম থিকনেস, এটাকে বলা হয় হচ্ছে আমার কোল্ড ফর্ম স্টিল সেকশন। এই স্টিলটা হচ্ছে আমার রুম টেম্পারেচারে বা ঠান্ডা টেম্পারেচারে এটা তৈরি করা হয়। তো নরমালি হচ্ছে এগুলো ইউজ করা হয় যে রুম শীটে পার্লিন ইত্যাদি। হচ্ছে আমার যে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো হচ্ছে আমার কোল্ড ফর্ম স্টিল সেকশন। সো স্টিল সেকশন আমরা তিনটা বললাম, একটা হচ্ছে হট রোল, একটা হচ্ছে আমার ওয়েল্ডেড সেকশন, আর একটা কি কোল্ড ফর্ম স্টিল সেকশন। আমি কোনটা কি বোঝাই বলবো? হট রোল মানে যেটা গরম ধরেন এটা আমার একটা ব্রিজ, ঠিক আছে, আমি একটা ব্রিজ দিচ্ছি। তো ব্রিজের স্প্যান এত বড়, তাই আমার যে ব্রিজটা আমার 60 মিটার স্প্যান, 60 মিটার। এটা যদি আমি এখন আরসিসি দিয়ে করি, তাহলে আরসিসি দিয়ে করলে এর থিকনেস কত দূর আসবে? একবারে নিচ পর্যন্ত। এমন হতে পারে যে নদীর পানির নিচে চলে যেতে পারে। এরকম হলে কি নিজেতে কিন্তু কোন নৌকা বা কোন জাহাজ যেতে পারবে না। তো এই ক্ষেত্রে আমি কি করব, স্টিল স্ট্রাকচার ইউজ করব। স্টিল স্ট্রাকচার ইউজ করলে আমার স্টিল স্ট্রাকচারের স্ট্রেন্থ যেহেতু অনেক হাই, তাহলে থিকনেসটা অনেকটা কমে যাবে। অথবা পাশে দেখা গেলো যে আমি কেবল দিয়ে ব্রিজটা টাঙায় রাখলাম। তো এই যে এটা, এই জন্য আমি অবশ্যই লং স্প্যান ব্রিজের ক্ষেত্রে আমি লং স্প্যান স্ট্রাকচারে আমি স্টিল স্ট্রাকচার ইউজ করব। এখন এটা যদি আমার কনক্রিট দিয়ে তৈরি হতো, তো এক কিলোমিটার উপরে কি, এক কিলোমিটার উপরে এই বিল্ডিং এর বাতাস কিন্তু অনেক বেশি, মোটামুটি একটা ঝড়ের মতো বাতাস হয়। যত হাইট উঠবেন একটা বিল্ডিং এ, তত বাতাস কিন্তু বেশি। বাতাস হলে কি হবে, এই বিল্ডিংটা দেখা গেলো যে আমার এরকম বাঁকা হয়ে যাবে। এখন বাঁকা যদি হয় তাহলে এই ফেসে, অর্থাৎ এই ফেসে হচ্ছে আমার কি হবে, টেনশন ফোর্স ডেভেলপ হবে। টেনশন ফোর্স ডেভেলপ হলে কি হবে, বিল্ডিংটা আমার ক্র্যাক ধরার দেখা দেবে, দেখা বিল্ডিংটা আমার ভেঙে পড়ে গেছে। বাট আমি যদি এটা যদি স্টিল স্ট্রাকচার তৈরি করি, তাহলে টেনশনে কোনো সমস্যা হবে না, কারণ স্টিল কি আমার টেনশন নেই। বড় ধরনের মেশিন থাকে, ভাইব্রেটিং মেশিন থাকে, যেহেতু ভাইব্রেশন হবে, ভাইব্রেশন মানে টেনশন, টেনশন মানে আমার স্টিল স্ট্রাকচার। সবসময় এটা মনে রাখবে যে স্ট্রাকচারে আমার টেনশন বেশি ডেভেলপ হয়, সেই স্ট্রাকচারে আমি স্টিল স্ট্রাকচার ইউজ করব। টাওয়ার, বিভিন্ন ধরনের টাওয়ার অথবা মাস্ট, মাস্ট মানে হচ্ছে যেরকম গোলাকার বা গম্বুজ আকৃতির যে স্ট্রাকচার, এটাকে মাস্ট স্ট্রাকচার। টাওয়ার, টাওয়ারে তো আমার অলওয়েজ বিভিন্ন পোর্টাল ফ্রেম, ব্রিজ, ইনফ্রাস্ট্রাকচার, ডিপ্লয়েবল স্ট্রাকচার। ডিপ্লয়েবল স্ট্রাকচারটা কি, ডিপ্লয়েবল স্ট্রাকচার হচ্ছে ধরেন যে যে স্ট্রাকচারটা স্থায়ী না, তাহলে যে আজকে বগুড়াই আছে, কালকে আপনি সেটা রং করে নিয়ে গেলেন, এরকম স্ট্রাকচার হচ্ছে স্টিল স্ট্রাকচার দিয়ে করা হয়। ইন্ট্রোডাকশনে নর্মালি এই কটা কোশ্চেনই আছে। তো এখানে আমার স্টিল স্ট্রাকচারে কিছু অ্যাপ্লিকেশন দেয়া আছে, এই যে এখানে তারপর হচ্ছে স্টিল স্ট্রাকচারে কিছু ফ্রেম দেয়া আছে, এগুলো ছবিগুলো দেয়া আছে, এগুলো দেখলে বুঝতে পারবে।
হচ্ছে আমার কি যে স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টির ভিতরে যে এরকম দেখেন যে আমার টাওয়ারের মতো করে দেয়া হয়েছে, এটা হচ্ছে আমার স্ট্রাকচারের একটা গঠন বা একটা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি পার্ট। এবার আসি আরেকটা, আপনারা কি এই পেজটা দেখতে পাচ্ছেন, নতুন পেজ? জি স্যার। যে ডিজাইন অফ স্ট্রি স্ট্রাকচার লেখা, স্যার দেখা যাক। তো এখানে স্ট্রি স্ট্রাকচার আরো কিছু বর্ণনা মানে ছবি দেওয়া আছে, যে দেখেন যে এটা একটা বিল্ডিং, এটা একটা ব্রিজ, সরি এটা একটা ব্রিজ, এই ব্রিজের যে এই বিমটা গার্ডার, এই গার্ডারটা কি স্টিলের পুরো স্টিলের নিচে কে যে হিন সাপোর্ট দেওয়া আছে, আমরা তো জানি কোনটাকে হিন সাপোর্ট কোনটাকে ফিক্স সাপোর্ট বলা হয়, এখানে আমার হিন সাপোর্ট দেওয়া আছে। তারপর যে পিন সাপোর্ট, এই যে এখানে আমার পিন পিন সাপোর্ট দেওয়া আছে, এটা একটা ট্রাস ট্রাস অবশ্যই স্টিল স্ট্রাকচার, এখানকার যে জয়েন্ট আমি যদি অ্যাড করি এখানে একটা সাপোর্ট দেওয়া আছে। যে পিন হিন সাপোর্ট বিভিন্ন সাপোর্ট দেওয়া আছে, এগুলো জাস্ট দেখার জন্য, এগুলো করতে হবে না। তো শেষে একটা প্রশ্ন আছে, ট্রাস্ট, ট্রাস্ট জিনিসটা কি আমরা সবাই আমাদের আশেপাশে দেখি যে ট্রাস্ট কি, তো ট্রাস্ট হচ্ছে যে এটাকে ট্রাস্ট বলতে পারি, আমাদের অনেক সময় বিভিন্ন রুফে বা বিভিন্ন জায়গায় আমার ট্রাস্ট ইউজ করা হয়। সো ট্রাস্টের মধ্যে আমার কি কি আছে, প্যারালাল কোড ট্রাস্ট, প্যারালাল কোড ট্রাস্ট কাকে বলা হয়, এরকম ট্রাস্ট তো আমরা সবাই দেখছি তাই না, এই ট্রাস্টের এটা এটাই তো প্যারালাল স্যার, যে ট্রাস্টের যে কোড উপরে এবং বটম কোডটা প্যারালাল থাকে এটাকে প্যারালাল কোড ট্রাস্ট বলা হয়। প্যারালাল কোড ট্রাস্টে আমার প্রথমটাকে টপ কোড বলা হয়, নিচেটাকে বটম কোড বলা হয়। তো একটা ট্রাস্টে আমার বিভিন্ন ফোর্স থাকে, ভার্টিক্যাল ফোর্স, হরিজন্টাল ফোর্স এবং মোমেন্ট, তিনটা জিনিস থাকে। টপ কোড একটা ক্লাসে টপ কোড এন্ড বটম কোড হচ্ছে আমার মুভমেন্ট নেই, মুভমেন্ট রেজিস্ট করে টপ কোড এন্ড বটম কোড। আর এই যে ডায়াগোনাল যে মেম্বার আছে, যে ডায়াগোনাল যে মেম্বার, এই ডায়াগোনাল মেম্বারটা হচ্ছে আমার শিয়ার ফোর্স ক্যারি করে, যেখানে যে শিয়ার আছে শিয়ার ফোর্স ক্যারি করে ডায়াগোনাল মেম্বার। আর ভার্টিক্যাল ওয়েব মেম্বার যেটা, ভার্টিক্যাল ওয়েব মেম্বার যেটা, এটা হচ্ছে আমার কি প্যারালাল কোড জিওমেট্রি, অর্থাৎ এই এই উপরেটা এবং নিচেটা যেন প্যারালাল থাকে, এটা মেনটেন করার জন্য যে মাঝখানে এরকম দেওয়া হয়। তার সঙ্গে এগুলো ফাংশন সম্পর্কে আসতে পারে, যেখানে ট্রাস যে একটা ব্রিজ গেছে, ব্রিজের নিচে হচ্ছে আমার কীভাবে ট্রাস দেওয়া হয়েছে, তারপরে যে মার্চেন্ট এক্সচেঞ্জ লিঙ্ক শিকাগো যে ট্রাস দিয়ে করা হয়েছে, যে এখানে একটা ব্রিজ দেওয়া হয়েছে, এই ব্রিজের যে মাঝখানের স্প্যানটা, এই যে এটা থেকে এই স্প্যান, স্প্যানটার দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার মতো, দূর থেকে তো বোঝা যায় না মানে এখানে এটা হচ্ছে 2 কিলোমিটার। তারপর স্ট্রি স্ট্রাকচার কিছু অ্যাপ্লিকেশন দেখাচ্ছি আর কি। তারপরে যে এটা হচ্ছে একটা ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে আমার ইংল্যান্ডে অবস্থিত আর কি, অ্যাকচুয়ালি এই ব্রিজটা স্টিলের অনেক বড় ব্রিজ, তো এই ব্রিজটা জুম করে নিয়ে গেলে এই যে এখানে দেখা যাচ্ছে একটা ট্রেন, একটা ট্রেনের তুলনায় ব্রিজটা কত বড় দেখছেন, এই ব্রিজটা এত বড় তাহলে বুঝছেন কত বড়। এগুলো হচ্ছে আমার স্টিল স্ট্রাকচারের এক্সাম্পল। তো স্টিল স্ট্রাকচারে আপনাদের যেগুলো শেখানো হবে এই কোর্সে, সেটা হচ্ছে বেসিক কিছু ধারণা, বেসিক কিছু ডিজাইন শেখানো হবে। আর আপনাদের দেখা গেলো যেরকম হাইলি ডিজাইন যদি শিখতে চান, তাহলে হয়তো দেখা গেলো যে আপনাদের যখন মাস্টার্স করবেন অথবা বিভিন্ন কোম্পানিতে যখন জয়েন করবেন, সেই কোম্পানিতে আপনাদেরকে ইন্টার্নি বা ডিজাইন শেখায়, সেখান থেকেও শিখবেন, সমস্যা নেই। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ, ইন্ট্রোডাকশন আপনারা সবাই বুঝতে পারছেন নাকি? এটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন বলেন, কেউ যদি কোশ্চেন দিতে চান বলেন। স্যার কোশ্চেন হলো স্যার, স্ট্রি